আমি আজকে কথা বলবো আমাদের ইসিজিতে যে একটা মেইন লিড লাগানো হয়, লিম লিড, কালো, সবুজ, লাল, হলুদ, এটা কোনটা কোন লিডে লাগানো হয় খুব সহজে আমরা মনে রাখতে পারি কালো হাঁস দিয়ে। এই যে কালো, কালোর কটা কালো যাবে ডান পায়ে, তারপরে লাল, লালটা যাবে ডান হাতে, তারপরে হলুদ, হলুদ যাবে বাম হাতে, হলুদ, এবং দন্তুস্বা মানে সবুজ, সবুজ যাবে বাম পায়ে। ধরুন কালো হাঁস কা ডান পায়ে, লো ডান হাত, তারপরে হলুদ বাম হাত এবং দন্তুস্বা বাম পা। আমরা অন্যভাবে মনে রাখতে পারি, আমরা সবুজ ঘাসের উপর দিয়ে চলি, এটাকে আমরা বাম পায়ে রাখবো। বিপ্লবীরা লাল যে পতাকা সেটা ডান হাতেই ধরেন, সুতরাং ডান হাতে লাল পতাকা। আর কিছু মনে করবেন না, আমরা পায়খানা করার পরে যে জল খরচ করি অথবা ওয়াশ করি, সেখানে আমাদের হাতে একটু স্টুল কখনো কখনো লেগে থাকতেই পারে, সুতরাং বাম হাতে একটু হলুদ, এই রঙটা আমরা মনে রাখবো নিশ্চয়ই। তাহলে কি হলো, বাম হাতে হলুদ, বাম পায়ে সবুজ ঘাস এবং ডান হাতে লাল পতাকা, আর বাকি থাকলো কোনটা, কালো। কালোটা যাবে কোথায় তাহলে, যে পা বাকি থাকলো ডান পা, ডান পায়ে কালো। আশা করি আমরা কোনো একভাবে মনে রাখতে পারবো, সে কালো হাঁস হোক অথবা বিপ্লবী লাল পতাকা, বাম পায়ে সবুজ ঘাস অথবা বাম হাতে একটু হলুদ বর্ণ। ধন্যবাদ।